নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কি না? নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে, তাকে বিয়ে করাতে শরাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই, শরাই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই, কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই, সম্ভাবনা আছে কি নেই, এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে কথা বলতে পারেন। এর বাইরে শরাই মাসালার কথা যদি আপনি বলেন, তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন, কারণ সে আপনার মাহরাম না, সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে, যাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া জায়েজ, সে সেই তালিকার মানুষ না, যার কারণে একটা জায়েজ আছে। ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী? ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে, যত বেশি সম্পদ, যত বেশি মানুষের দিনকাল ভালো, তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি। তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন, এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, তার ভিতরে এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, খুব লম্বা সময় নিয়ে, ধীরে ধীরে। দ্বিতীয়ত, আপনি বেশি বেশি করে কোরআন কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন, এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ। বিশেষ করে সূরা ইউসুফ সম্পর্কে অনেক ওলামাকরাম বলেছেন, এটা অর্থ সহকারে বুঝে পড়লে, মহাব্বতের সাথে পড়লে, তাজউদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে। তৃতীয়ত, দুরুদের আমল, এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দুরুদ পড়ে, সবসময় দুরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। আরেকটা হলো ইস্তেগফার, ইস্তেগফার যদি কেউ নিয়মিত পড়ে, তাকেও আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন। আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসর ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। এই দোয়ার প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমি পানা চাই, এ দোয়া বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ম ছিল, কানা ইজা হাযাবাহ আমরুন ফাযা ইলা সালাহ, কোনো বিষয়ে যখন তিনি পেরেশানিতে পড়তেন, নামাজে চলে যেতেন, দুই রাকাত নামাজ পড়তেন। আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মানসিক অশান্তি দূর করবেন। আমি এক জাহেল ফ্যামিলির আলেম, আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। তবে গত দুই এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজাক করার অনেক চেষ্টা করি, কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস, মানুষ তো অভ্যাসের দাস, সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদার না হয়, তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না, খুব কঠিন হয়। এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন, তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মানে কে? আল্লাহ। আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ যদি হেদায়েত না লেগে থাকেন তার নসিবে, তাহলে আসলে সে হেদায়েত পাবে না। এখন চেষ্টাগুলো কীভাবে হতে পারে, কয়েকটা ওই হতে পারে। নাম্বার এক, নিজেদের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, উত্তম আখলাক দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন। অনেক ছেলে আছে, বাবাকে দিনের দাওয়াত দেয়, বাবা কথা শোনে না, হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে, তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান, হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন, তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবে। তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এর বাইরে তাদেরকে হেদায়তের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমরা অনেকে শুধুমাত্র ওয়াজ নসিহত করে ছেড়ে দিই, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আসল তো তার দিলের মালিক আল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা মুসলমান ছিলেন না, তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন, কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না, নবীজির কাছে এসে দোয়া চাইছেন, হে আল্লাহ রাসূল, আপনি দোয়া করে দেন মায়ের জন্য। আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। তিনি পর্যায়ে দেখেন তার মা ঈমান আনার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। তো এই জন্য হেদায়তের জন্য পরিবারের সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে, খুব আন্তরিকতার সাথে, খুব কায়মন বাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন, তাদের নাম ধরে ধরে, আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন। এরপর যদি হেদায়ত তারা না পায়, আল্লাহর পরে ন্যস্ত করে দেন, আপনারা কোনো দায়িত্ব থাকলো না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।